আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। বারবার স্থান পরিবর্তন করেও মিলল না রেহাই, অবশেষে গ্রেপ্তার সোনারপুরের ত্রাস জামাল সর্দার। সোনারপুরের ত্রাস জামাল সর্দারের বিরুদ্ধে অপরাধের তালিকা দীর্ঘ। নিজের ভাইকে প্রকাশ্যে খুনের চেষ্টার পাশাপাশি তোলাবাজি ধর্ষণের অভিযোগ রয়েছে জামালের বিরুদ্ধে। জামাল সর্দার গ্রেপ্তারের পর বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি কি বলছেন শুনুন। কি বলুন, জামালটা তো অ্যারেস্ট হলো আজকে, ঠিক আছে। আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা আর অ্যারেস্ট করলাম আর কি। তারপরে এবার তদন্ত হবে, ওকে কেসিতে মানে পিসিতে নিয়ে এসে দেখি শব্দের উপর। জয়নগরে প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321-228-500 ও 9732607328 এবং 9647346-0366।